দু হাজার ছয় সাল থেকে দু হাজার একুশ সাল পাঁচ লক্ষ তিন হাজার থেকে সম্পত্তি পাঁচশো শতাংশ সম্পত্তির বৃদ্ধি ঘটেছে কোন ব্যবসা করে কত বড় পেশাদার একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাই ব্লাড সুগার আছে মারা যেতে পারে মারা গেলে এফআইআর করব আর অপর দিকে। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলররা সেই হাই ব্লাড সুগার থাকা ব্যক্তির বাড়িতে মিষ্টি নিয়ে পৌঁছে যাচ্ছেন তদন্ত চলাকালীন সভ্যসাচী দত্ত মিষ্টি খাওয়াতে যাচ্ছেন কেন তদন্ত চলাকালীন মিষ্টি খাওয়াতে যাওয়ার একটা হাই ব্লাড সুগার যুক্ত ব্যক্তিকে মিষ্টি খাওয়াতে যাওয়ার কারণ কি। আমি একদম অবাক হব না যদি এই যে রেশন দুর্নীতির তদন্ত করতে করতে পিএসসির দুর্নীতির খবর পাওয়া যায় কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি গোটা রাজ্য জুড়ে যে রেশন দুর্নীতির হয়েছে গোটা রাজ্যের মানুষ জানে তার তদন্ত হচ্ছে বাকিবুর ধরা পড়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়ল এর থেকে আরও অনেক বড় মাথা আছে তাদের ধরতে হবে শুধুমাত্র এই বাকিবুর বা জ্যোতিপ্রিয় মল্লিক নয় আরও অনেকে যুক্ত আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির যে হিসাব তিনি এবিডিবি আকারে আজ এই তিনি বিভিন্ন সময় যখন ভোটে দাঁড়িয়েছেন তিনি দিয়েছেন সেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে এর বাইরেও অনেক সম্পত্তি নিশ্চিতভাবেই ইডি নিশ্চিতভাবেই তদন্ত করে বের করবে আপনারাই দেখাচ্ছেন বোলপুরের সম্পত্তি কীভাবে হলো নিশ্চিতভাবে ইডি তার তদন্ত করবে জ্যোতিপ্রিয় মল্লিক তার এভিডিভিট করে বলছেন তার ইলেকশন এভিডিভিটে বলছেন দু সালে তার সম্পত্তি ছিল পাঁচ লক্ষ তিন হাজার আটশো একচল্লিশ দু সালে তার সম্পত্তি হলো আশি লক্ষ ছাব্বিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা দু সালে হলো এক কোটি একান্ন লক্ষ তিন হাজার সামথিং আর দু হাজার একুশ সালে হলো প্রায় ছ কোটি উনত্রিশ লক্ষ তাহলে দু হাজার ছয় সাল থেকে দু হাজার একুশ সাল পাঁচ লক্ষ তিন হাজার থেকে সম্পত্তি বেড়ে হলো ছ কোটি উনত্রিশ লক্ষ কত পার্সেন্ট যদি পার্সেন্টেজের হিসাব করেন তাহলে বারো হাজার পাঁচশো পার্সেন্টেজ অর্থাৎ বারো হাজার পাঁচশো শতাংশ সম্পত্তির বৃদ্ধি ঘটেছে পনেরো বছরে বারো হাজার পাঁচশো শতাংশ সম্পত্তির বৃদ্ধি ঘটেছে বারো হাজার পাঁচশোকে পনেরো দিয়ে ভাগ করে দিন কত হবে প্রতি বছর আটশো তেত্রিশ শতাংশের বৃদ্ধি ঘটেছে সম্পত্তির বৃদ্ধি ঘটেছে কোন ব্যবসা করে কত বড়ো পেশাদার যে প্রতি বছর আটশো তেত্রিশ পার্সেন্ট করে হাই হচ্ছে কেউ কিচ্ছু জানত না মাননীয় কিচ্ছু জানতেন না গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করেছেন প্রায় আধ ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করে তিনি কি বলেছেন এক জ্যোতিপ্রিয় মল্লিকের হাই ব্লাড সুগার আর জ্যোতিপ্রিয় মল্লিক যদি মারা যায় তাহলে এফআইআর করা হবে বলেছেন আর আপনারাই দেখিয়েছেন যে তার বাড়িতে সব্যসাচী দত্ত পৌঁছে গেছে মিষ্টি নিয়ে তার বাড়িতে বিধাননগর মিউনিসিপ্যালিটির বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলাররা তারা পৌঁছে গেছে মিষ্টি নিয়ে আচ্ছা বলুন তো কোন ব্যক্তি যে একজন হাই ব্লাড সুগার আছে এরকম একজন ব্যক্তিকে দেখা করতে গিয়ে তাকে মিষ্টি খাওয়াতে যান এমনি এমনি মিষ্টি নিয়ে চলে গেল হঠাৎ করে কি চাইছিলেন প্রশ্ন থাকবে না আমার তো মনে সন্দেহ যাচ্ছে একজন হাই ব্লাড প্রেশার আছে এরকম ব্যক্তিকে যদি অতিরিক্ত মিষ্টি খাওয়ানো হয় তাহলে কি হতে পারে যে কোনো মেডিকেল এক্সপার্টকে জিজ্ঞাসা করুন সে বলে দেবে কি হতে পারে একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাই ব্লাড সুগার আছে মারা যেতে পারে মারা গেলে এফআইআর করব আর অপরদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলররা সেই হাই ব্লাড সুগার থাকা ব্যক্তির বাড়িতে মিষ্টি নিয়ে পৌঁছে যাচ্ছেন তদন্ত চলাকালীন মিষ্টি খাওয়াতে যাচ্ছেন সভ্যসাচী দত্ত মিষ্টি খাওয়াতে যাচ্ছেন কেন তদন্ত চলাকালীন মিষ্টি খাওয়াতে যাওয়ার একজন হাই ব্লাড সুগার যুক্ত ব্যক্তিকে মিষ্টি খাওয়াতে যাওয়ার কারণ কি যে কোনো মেডিকেল এক্সপার্টকে জিজ্ঞাসা করুন যে কি হতে পারে যে কোনো সময় এই ধরনের হাই ব্লাড সুগার যুক্ত ব্যক্তিকে যদি অতিরিক্ত গ্লুকোজ দেওয়া হয় বা অতিরিক্ত মিষ্টি দেওয়া হয় তাহলে হাইপার নন কীট কমা হতে পারে যে কোনো সময় ব্যক্তি যদি অতিরিক্ত যে ব্যক্তির ব্লাড সুগার আছে তার রক্তে যদি অতিরিক্ত গ্লুকোজ যায় তাহলে কি হতে পারে হাইপার গ্লাসমিয়া অর্থাৎ গ্লুকোজের মাত্রা ওই রক্তে বেড়ে যাবে তার ফলে কী হতে পারে তার ফলে ওই রক্ত জমাট হয়ে যাবে রক্ত আরও বেশি থিকনেস হয়ে যাবে রক্ত গাঢ় হয়ে যাবে তার ফলে যে কোনো সময় ডিহাইড্রেশনে ভুগবে ব্যক্তি যে কোনো ব্যক্তি ফেন্ট হয়ে যাবে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন যে কোনো সময় কমায় চলে যেতে পারেন চাইছিলেন কি আমার তো মনে প্রশ্ন জাগছে যে কোনো যুক্তিশীল মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে একজন হাই ব্লাড সুগার আছে এটা মো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলররা তাকে মিষ্টি খাওয়াতে যাচ্ছেন তদন্ত চলাকালীন আমি তো তদন্তকারী সংস্থাকে বলবো। যে আপনারা এই যে মিষ্টি খাওয়াতে যাওয়া সেটা কি শুধুমাত্র হঠাৎ করে মনে পড়েছে যে পুজো চলছে পুজো শেষ হয়েছে দশমী করতে যেতে হবে তাই মিষ্টি খাওয়াতে যাওয়া নাকি অন্য কোনো উদ্দেশ্যে ছিল নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে এও এরও তদন্ত হওয়া উচিত তদন্ত চলাকালীন হাই ব্লাড যুক্ত একজন ব্যক্তিকে অতিরিক্ত গ্লুকোজ দেওয়ার চেষ্টা করা একজন যার ব্লাড সুগার আছে তার কাছে মিষ্টি হচ্ছে বিষের সমতুল এর তদন্ত হওয়া আগে হওয়া উচিত হাই ব্লাড সুগার আছে তাকে মিষ্টি দিতে যাচ্ছেন মিষ্টি খাওয়াতে যাচ্ছেন ও তো বিষের সমতুল আর মুখ্যমন্ত্রী বলছেন যদি মারা যায় এফআইআর হবে আসলে কি চাইছেন এ প্রশ্ন থাকলো সন্দেহ যাচ্ছে আমার এবং দেখছেন বারবার চেষ্টা করা হচ্ছে যে তদন্তকে প্রভাবিত করতে তদন্তের গতি রুদ্ধ করতে হবে সুজয় কৃষ্ণ ভদ্র এখনো ভয়েস ট্যাম্পেলিং হলো না জ্যোতিপ্রিয় মল্লিক তার বাড়িতে তদন্ত চলছে মিষ্টি নিয়ে হাই ব্লাড সুগারের রোগী তার বাড়িতে মিষ্টি নিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা পৌঁছে যাচ্ছে রাজ্যের জেলে থাকবে আমার তো মনে যথেষ্ট প্রশ্ন জাগছে দেখুন মসলার কোর্টও উল্টে ফেলেছেন নাকি ঘিয়ের কোর্টও উল্টে ফেলেছেন সে তদন্তকারী সংস্থা বলতে পারবেন আর আমি বিশ্বাস করি যে এই ধরনের তদন্তকারী সংস্থা বিশেষ করে ইডি এবং সিবিআই তারা এটুকু জানেন যে কত কীভাবে তদন্ত করতে হয় বিশেষ করে এই ধরনের তদন্ত আর বিশেষ করে এই ধরনের হোয়াইট কলার অফেন্ডার যারা তাদের সঙ্গে কি ধরনের আচরণ করতে হয় আজকে তো এই জ্যোতিপ্রিয় মল্লিককে বিচারক জিজ্ঞাসা করেছেন যে আপনার ওপর চাপ সৃষ্টি করা হয়েছে শারীরিক অত্যাচার করা হয়েছে তিনি কি বলেছেন আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছিলেন আসলে কি চাইছেন আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই তদন্তকে প্রভাবিত করতে চাইছেন আসলে তিনি বার্তা দিতে চাইছেন আর এই জ্যোতিপ্রিয় মল্লিকের আরও বড় ভূমিকা আছে ওই যে বললাম সম্পত্তির বৃদ্ধি সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন তিনি ট্রেজারার ছিলেন কোষাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের হঠাৎ করে এই যে ব্যানার ফেস্টুন বেড়ে গেল শততার প্রতীক লম্বা লম্বা ছবি আর নিচে শততার প্রতীক ও কত খরচ কে দিয়েছে হিসাব হবে না হিসাব হবে না দেখেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটির স্ক্যাম বেরিয়ে এলো আমি অবাক হব না যদি এই রেশন দুর্নীতির তদন্ত করতে করতে পিএসসি স্ক্যাম বেরিয়ে আসে খোঁজ নিয়ে দেখুন যে ওই শরলেকে যে ব্লক থেকে কালকে তদন্ত করেছেন যে ব্লকে যদি প্রিয় মল্লিক বসবাস করেন ওই ব্লকে পিএসসির কোনো একজন পদাধিকারী থাকেন কি থাকেন না তার সঙ্গে যদি প্রিয় মল্লিকের কী সম্পর্ক এই সাদা খাতার বিডিও যে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর সেই তৈরি করেছে কারা আমি একদম অবাক হব না যদি এই যে রেশন দুর্নীতির তদন্ত করতে করতে পিএসি দুর্নীতির খবর পাওয়া যায় এবং পাওয়া উচিত যদি না পাওয়া যায় সেটাই অবাক হওয়ার বিষয় থাকবে আর এই রাজ্যে পিএসসিতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে রাজ্যে যারা এই পরীক্ষা দেয় পিএসসি তাদেরকে জিজ্ঞাসা করবেন ডাব্লু বিসিএস এর মতো এরকম একটি পদে দুর্নীতির কথা কেউ করে স্বপ্নেও ভাবেনি সেই সব পদে দুর্নীতি করেছে আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রেশন দুর্নীতি তদন্ত করতে করতে ও দুর্নীতিও বেরিয়ে আসবে কে প্রভাব খাটিয়ে কোথায় ঢুকিয়েছিল তাকে সে কি কি কর্মকাণ্ড করেছে তদন্ত হওয়া উচিত এবং শুধু তদন্ত হওয়া উচিত তদন্ত তো হচ্ছেই কিন্তু সেই তদন্ত করে এই সমস্ত অপরাধীকে ধরতে হবে ডাব্লু বিসিএস এর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে শুধুমাত্র মাস্টার নিয়োগে দুর্নীতি হয়নি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়নি এই প্রশাসনিক আধিকারিক নিয়োগেও চরমতম দুর্নীতি হয়েছে রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা করে ডাব্লিউ বিসিএস অফিসার হবে তিন বছর চার বছর ধরে খাটত তারপর তারা ডাব্লিউ বিসিএস হিসাবে প্রশাসনিক পদে যোগ দিত এ সি ডি কেউ বিডিও হতো কেউ ডিএসপি হতো কিন্তু সেই সমস্ত পদগুলোতে দুর্নীতি ঢুকিয়েছেন এর হিসাব দিতে হবে বিভিন্ন কয়েকজন গেছে বিভিন্ন বিভিন্ন জন যায়নি বিভিন্ন জনকে যেতে হবে কয়েকজন গেছে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই সাপেক্ষেই সংখ্যা নগণ্য এখন তো ওই মাঝারি ধরনের নেতারা গেছে আসল মাথা ধরতে হবে এদের কারোর জেলের বাইরে থাকার কথা না সবগুলো জেলের ভিতরে থাকার কথা যেহেতু দেখুন যেহেতু এই এই ধরনের দুর্নীতির মামলাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত সেই বাধ্যবাধকতা থেকে বলছি না এরা যে পরিমাণ দুর্নীতি করেছে অভাবনীয় প্রতিদিন এই ছেলেমেয়েরা এসেই বলে পরীক্ষা দিতে গেছে দেখছে চুপচাপ বসে আছে পরীক্ষা হলে চুপচাপ বসে আছে একটা কলমে আচর দেয়নি চাকরি পেয়ে গেল তারাই তো এসে বলে প্রমাণ করা যেত না কিন্তু আদালত আজকে নির্দেশ দিয়েছে বলে সেগুলো আজকে প্রমাণ হচ্ছে ওইমা শিট বেরিয়ে আসছে যদি এই নির্দেশ না দিত এই যদি ওইমা শিট না বেরিয়ে আসতো প্রমাণ হতো না এগুলো তার প্রমাণ করা যায় না আজকে আদালত নির্দেশ দিয়েছে ও শিট বেরিয়ে এসছে প্রমাণ হয়েছে আর এক বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে এ তো যাদের ও শিটগুলো ফিল আপ করেনি সেগুলো ধরা পড়েছে কিন্তু টাকা দিয়ে ও এমআর শিট ফিল আপ হয়েছে সেগুলো তো ধরা পড়েনি সেগুলোকেই তদন্ত করে বের করতে হবে তারা কারা একাডেমিক স্কোর খারাপ ইন্টারভিউ হান্ড্রেড পার্সেন্ট মার্কস কিভাবে সম্ভব সব এইসব দুর্নীতি করেছে সব মন্ত্রী হয়েছে নিজের ভাই অমুক তমুককে সেখানে সেখানে ঢুকিয়ে দিয়ে তাদের মাধ্যম দিয়ে সব দুর্নীতি করেছে সত্য দুর্নীতি শুরু করেছিল এরা আজকে ধরা পড়ছে